হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব পটলের একটু অন্য ধরনের রেসিপি। সাধারণত আমরা বাঙালিরা যেভাবে পটল রান্না করে থাকি, এই পটলের রেসিপি সেগুলোর থেকে একদমই আলাদা। আজকের রেসিপি উড়িষ্যার জনপ্রিয় পোটালা রেসিপি বা পোটালা কারি। একদম কষা মাংসের মতন করেই তৈরি হয়। যারা নতুন প্রথমবার এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত রেসিপি পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে কয়েকটা কচি পটল নিয়েছি। পটলের খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, জাস্ট এইভাবে ছেঁচে নিলেই হবে। দুই দিকটা আগেই কেটে নিয়েছিলাম, এবার ছুরি দিয়ে এইভাবে ছেঁচে নিতে হবে। আর চারদিক থেকে একটু চিরে দিলাম, পটল গোটাই থাকবে, জাস্ট এরকম একটু চিরে দিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, এই রান্নাটা সর্ষের তেলেই হয়। এবার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেল, এবার একটা প্লেটে তুলে নেব। এবার আলুর পিসগুলোকেও ভেজে নিতে হবে। এই রান্নায় খোসা রেখেই আলুর ব্যবহার হয়, তবে আপনারা খোসা রাখতে না চাইলে খোসা ছাড়িয়েও আলু ভেজে নিতে পারেন। বেশ বাদামি করে আলুর পিসগুলোকে ভেজে নিলাম, এবার একটা প্লেটে তুলে নেব। এবার ফোড়নে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর আস্ত জিরে। ফোড়ন সামান্য ভেজে নিয়েই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। দুটি বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। এই রান্নায় পেঁয়াজ বাটার থেকেও বেশি কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচি লালচে বাদামি করে ভেজে নিতে হবে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যারা ঝাল খান না তারা দেবেন না। জোর আঁচে রেখেই সামান্য জল দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম, এতে পেঁয়াজ কুচি ক্যারামেলাইজড হয়ে যাবে, স্বাদটা আরও ভালো হবে আর কালারটাও সুন্দর হবে। এই দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নিতে থাকবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, হাফ চামচ মতন। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে ভেজে নিতে হবে যাতে এই আদা আর রসুনের কাঁচাভাটা চলে যায়। দিয়ে দিলাম টমেটো পিউরি, দুটি টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু একসাথে ভেজে নিতে থাকবো যতক্ষণ না চারদিক থেকে তেল বেরিয়ে আসছে। ভালো করে কষানো হয়ে গেল। উড়িষ্যার এই রেসিপি মাংসের মতন করে রান্না হয়ে থাকে, তাই মাংসের মশলাই ব্যবহার করা হয়। তাই আমি দিয়ে দিলাম চিকেন মশলা। বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা দিতে পারেন। যদি এই মশলা পাওয়া না যায় তাহলে এর পরিবর্তে কিচেন কিং মশলা বা মিট মশলা দিতে পারেন। এবার দুই চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। এখানে ছ সাতটা কাজু বাদামকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা মগজদানা, সাদা তিল, পোস্ত বা কাঁচা চিনে বাদাম ইত্যাদি যে কোনো একটা দিতে পারেন। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এবার এই আলু আর পটল দিয়ে দিলাম আর মশলার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু গোটা পটল আছে আর আলুর পিসগুলো খুব বড় বড় আছে, তাই জলের পরিমাণটা সেইভাবেই দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমি এখানে টোটাল দেড় গ্লাস মতন গরম জলের ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচ করে ঢেকে রান্না করব, তবে মাঝে একবার চেক করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট কেটে গেছে, দেখে নেওয়া যাক। এই দেখুন আলু আর পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্না মাখো মাখো হয়, তাই গ্রেভি এইরকমই রাখবো। এবার আঁচটা বন্ধ করে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম কষা মাংসের স্বাদে উড়িষ্যার জনপ্রিয় পোটালা কারি বা পটলের রেসিপি। পটলের ওই একঘেয়ে রান্না খেয়ে যদি অরুচি এসে থাকে, তাহলে মুখ বদল করতে একবার এইভাবে এই পটলের রেসিপিটা বানাতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।